আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা রিজনে, আর সেই রিজনটাকে সবাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখন হচ্ছে আমরা আশিক ভাইদের বাসায় সবাই একসাথে আসতেছি, একত্রিত হচ্ছে এই বাসায়, কারণ হচ্ছে আমরা সবাই একসাথে বের হব। অ্যান্ড কোথায় বের হব ভিডিওর মিডলে আমি বলে দিব। সো সবাই যে আমার সাথে আইসা ঢঙ্করা দাঁড়াইছে আর দাঁড়ায় বলতেছিল সে ভিডিওতে আসবে না আসবে না, তারপরে আমি টাইনা টাইনা নিয়ে আসতেছিলাম। সো এখন হচ্ছে কিছু কিছু পার্সন চলে আসছে, যারা যারা মুভি দেখবে। আমি হয়তো সবাইকে দেখাই নাই, কারণ হচ্ছে সবাই ভিডিওর সামনে আসতে ইচ্ছুক ছিল না। তো আমরা যেই বের হয়েছি বাসা থেকে, আর সেই হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখান থেকে হচ্ছে আদরে আমি পিক আপ করে নিলাম, আর আদরে পিক করার পিছনে একটা রিজন আছে। কেমন লাগছে? অনেক ভালো মনে হইতাছে, আদরের স্বপ্ন পূরণ হইতে যাইতাছে। কারণ হচ্ছে আদর এই মুভিটা দেখার লেগে এত বিরক্ত করছে সবাই রে, সবাই রে ফোন দিছে, জীবনও ফোন দেয় না, কিন্তু মুভি দেখার লেগে ফোন দিয়া দিয়া যাইবা আপু যাইবা আপু যাইবা। কেমন লাগতেছে? অনেক ভালো। মনে হইতাছে কি শাহরুখ খান ওই বুঝছেন, শাহরুখ খানের মুভি দেখানোর লেগে এরকম করছে না শোভা? হয়তো ভূতের মুভি দেখতে যাইবো, ওই আমার লাগে যাইতেছে না, হয়েছে সমাজ ছাড়া গ্যাং নেই না, সমাজ ছাড়া। আমি আপনারা জেনেই গেলেন আমরা হচ্ছে মুভি দেখতে যাচ্ছি, আমি আদর আশিক ভাইয়া আরো অনেক ফ্রেন্ড সার্কেল মিলে। তো আমরা চলে আসছি জামাইকা হলে। এখন আদরের সাথে আমি দুষ্টামি করতেছি টানাটানি, ও আমার ছোট ভাইয়ের মতো। ও যখন ফার্স্ট আমেরিকার ভিসা পাইছে, আমার মা সবচাইতে বেশি আমার মনে হয় খুশি হয়েছে। সে সব সময় নামাজ পড়ে দোয়া করতো যে না আদর কবে ভিসা পাবে, মনে করতো যে আদর আমার গার্ডিয়ানের মতো, ও আমাকে টেক কেয়ার করবে। তো যাই হোক, এখন হচ্ছে শোভা আদর আমরা সবাই একসাথে যাচ্ছি, আর বকবক বকবক করতেছিলাম, অনেক এনজয় করতেছিলাম। যদিও শোভা হচ্ছে ভূতের মুভি দেখবে, আর আমার ভূতের মুভি দেখার মতো এতটুকু আমার এনার্জি জি, আর হচ্ছে আমার হার্ট অনেক বেশি দুর্বল, আমি অনেক বেশি ভয় পাই, এই জন্য আমি হচ্ছে যাচ্ছি না ভূতের মুভি দেখতে। আমি আদর আর সব ফ্রেন্ড সার্কেল মিলে যাচ্ছি, আবিদা মুগ্ধ সবাই অনেক অনেক ছিল, আমাদের প্রায় 10-15 জনের মতো ছিল, সবাই মিলে যাচ্ছি হচ্ছে জওয়ান দেখতে, আর শোভা আর আরেকজন হচ্ছে যাচ্ছে ভূতের মুভি দেখতে। সে আমরা এখানে সবাই টিকিট ই করতেছি, আবিদা মূলত হচ্ছে সবার জন্য টিকিট কেটে রাখছে, আর সবাই এখানে আবিদাকে জেল করে টাকা দিয়ে দিচ্ছি। আর অন্য যে ফ্রেন্ড সার্কেল আছে, আবিদার ফ্রেন্ড সার্কেলরা আসতেছে, ওদের জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমরা এখানে আমি খুঁজতেছিলাম যে জওয়ান মুভির যে বিলবোর্ড বা পোস্টার কোথায় লাগানো, আমি পাইলামই না যে আমি একটা থাম্বনেইলে লাগাবো এরকম পিকচারের জন্য। আমি চাইছিলাম জওয়ান মুভির পোস্টারের সামনে দাঁড়ায় একটা একেবারে থামনেলের মতো বানাবো, যাই হোক ওইটা আর হলো না, কারণ আমি খুঁজতে খুঁজতে অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, মুভি স্টার্ট হয়ে গেছে। আদর আমারে বলতেছে ঘোড়ার ডিমের মুভি দেখতে আসছি যদি শুরু থেকে না দেখে, যদিও আদর কোন অ্যাপসের মাধ্যমে প্রথমেই দেখে ফেলছে যেগুলো ভালো না, ঠিক না আদর এগুলো এরকম করা। তারপরে হচ্ছে ও মুভি দেখার জন্য বড় হলে পর্দাতে বড় পর্দাতে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ঢুকতেই শাহরুখ খানের যে লুক দেখছি আমি ফিদা। এই ফার্স্ট মুভিতে আমি এতগুলা লোক দেখছি শাহরুখ খানের, আমার খুব বেশি ভালো লাগছে, আর এত বেশি মনে হয় না যে সে এত বেশি ওল্ডার, এত বেশি মানে তার এজ হয়ে গেছে, দেখলে মনে হয় সে এখনও আমাদের ক্রাশ, এখনও অবশ্যই আমাদের ক্রাশ, কারণ হচ্ছে উফ তার দেখলেই একেবারে শরীরের পশম দাঁড়া যায়। যদিও শাহরুখ খান আমার ভাইয়ের সবচাইতে ফেভারেট হচ্ছে লাইক হিরো, ওর আমার ভাইয়ের প্রতিটা পোস্টেই হচ্ছে শাহরুখ খানের থাকবেই, শাহরুখ খান থাকবে, শাহরুখ খানের সে এত বেশি পছন্দ করে। তো যাই হোক, এই মুভিটা আর নিয়ে কিছু কথা বলি। এই মুভিটা অ্যাকশন মুভি ছিল, আমার মনে হয় ফার্স্ট শাহরুখ খানের এত অ্যাকশন মুভি, এর আগে করছে ছোটোখাটো, বাট এইটাই হচ্ছে ফার্স্ট এতটা একেবারে ফুল মুভিটা অ্যাকশন মুভি ছিল, আমার অনেক বেশি ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিছু কিছু লুক এখানে তুলে ধরছি, এখানে শাহরুখ খানের ডাবল পার্ট ছিল, শাহরুখ খানের বাবা ছিল আর শাহরুখ খান ছিল। তো আমি বলবো যে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, আপনারা যা হলে যা মুভিটা দেখে আসেন, আর শাহরুখ খানের দেখলে এমনিতেই সবার শান্তি লাগে, আর অনেক জোশ ছিল মুভিটা, অনেক জোশ ছিল, আমাদের অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক বেশি এনজয় করছি, অনেক দিন পরে এমন একটা মুভি দেখলাম। আর আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যারা মুভি লাভার তারা শাহরুখ খানকে পছন্দ না করে। তো আমার অনেক বেশি ভালো লাগছে, মুভির গানগুলো তেমন বেশি একটা ভালো লাগে না যদিও, তবে হ্যাঁ মুভিটা অনেক জোশ ছিল। এক ঘন্টে কা টাইম দেতা হুঁ তুঝে, কিতনে আদমি চাহিয়ে? 25 লোক তো চাহিয়ে হোঁগে স্যার। 25? 15 ভি কাফি হ্যায় স্যার। 100 আদমি লেকে যাও, 100 আদমি।
আমি ছোট্ট করে একটু স্টোরি বলে দিই। স্টোরিটা হচ্ছে শাহরুখ খানের যে বাবা থাকে সে হচ্ছে পুলিশ ইন্সপেক্টর থাকে অ্যান্ড কোনো একটা মিশনে যায়, তার গান কাজ করে না। মূলত যে বিলেন থাকে সে হচ্ছে গানের বিজনেস থাকে, আর ওই বিলেন হচ্ছে শাহরুখ খানের বাবাকে মায়েরা ফেলে। বাট শাহরুখ খান ওই মায়েরা ফেলে যে বিলেন মায়েরা তার মায়ের দোষ চাপায় দেয় যে দীপিকা পাটুকন হচ্ছে শাহরুখ খানের মায়েরা ফেলছে। তো পরে হচ্ছে দীপিকা পাটুকন হচ্ছে প্রেগনেন্ট থাকে অ্যান্ড জেলের মধ্যেই হচ্ছে দীপিকার বাচ্চা হয় অ্যান্ড ফাঁসির সময় যা শুনে যে দীপিকা প্রেগনেন্ট অ্যান্ড এই জন্য ওরে ফাঁসি দেয় না। 5 বছর পর্যন্ত তার বাচ্চার বয়স যখন 5 বছর হবে তখন হচ্ছে জায়া তাকে ফাঁসি দিবে। তো তখন শাহরুখ খান হয় 5 বছর পর দীপিকাকে ফাঁসি দিয়ে দেয় অ্যান্ড শাহরুখ খান ওই জেলার হয় ওই জেলেরই অ্যান্ড ধীরে ধীরে বড় হয় অ্যান্ড সে জেলার থাইকা থাইকা এক একটা মিশন পূরণ করে। ভিলেনও থাকে পাশাপাশি, কেউ জানতো না যে এই ভিলেন। পরে হচ্ছে যে সেকেন্ড যে নায়িকা সে জানতে পারে যে বাসর রাতে যে আমার হাজব্যান্ডই হচ্ছে ভিলেন, ব্লা ব্লা আমি পুরোটা বলতে পারি না। তো যাই হোক, আপনারা ফুল মুভিটা যায় হলে যায় দেখে আসবেন অ্যান্ড অনেক মজা পাবেন দেখা। আর তো যাই হোক, আমাদের মুভি শেষ, এখন আমরা রেস্টরুমে এসে একটুখানি পিকচার নিচ্ছিলাম। আর এই ফাঁকে কি হয়েছে জানেন, একটা ভাইয়া ধম করে আমাদের ফিমেল রেস্টরুমে ঢুকে গেছে। হয়তো সে না জেনেই ঢুকে গেছে, কারণ হচ্ছে যদিও এখানে প্রতিটা রেস্টরুমের সামনে ফিমেল মেল লেখা থাকে, তারপরে ভাইয়া ভুলে ঢুকে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমরা মুভি টুবি শেষ করে একটু আড্ডা মারবো, রোজভেল্ট আইল্যান্ডে যাবো। এখানে ওইখান থেকে হচ্ছে যে যার মতো বাসায় চলে যাবে। সো যাই হোক, আপনারা ফুল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আল্লাহ হাফেজ।